সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা ক্লাসে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এক স্কোয়ার দুই স্কোয়ার তিন স্কোয়ার যোগ ডট যোগ চল্লিশের স্কোয়ার টু কত এটা সাতাইশতম বিসিএস পরীক্ষার একটা অঙ্ক যেখানে চারটা অপশন দেয়া রয়েছে তো খেয়াল করে দেখেন এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা করার জন্য একটা সূত্র জাস্ট আপনাদের মনে রাখতে হবে সূত্রটা কি যেহেতু প্লাস দেওয়া আছে মাঝখানে তার মানে সমষ্টি জানতে চাচ্ছে তো বর্গের সমষ্টি বর্গের সমষ্টি সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে সিক্স জাস্ট সূত্রটা একটু বড় কিন্তু সমষ্টি নির্ণয় করতে গেলে অর্থাৎ বর্গের সমষ্টি নির্ণয় করতে গেলে এই রুলটা দিয়ে আপনারা চাইলে রিটার্ন পরীক্ষায় অঙ্ক করতে পারেন অথবা প্রিলিমিনারি টেস্টে যে অঙ্কগুলো আসে এই ধাঁচের অঙ্কগুলোও কিন্তু করতে পারেন তাহলে ইকুয়াল এখানে এন মানে কি এন মানে হচ্ছে সর্বশেষ যে পথটা সেটা এন এর মান কত চল্লিশ তাহলে এন এর জায়গায় আমরা চল্লিশ বসাচ্ছি ইন্টু এন প্লাস ওয়ান তাহলে চল্লিশ আর একে একচল্লিশ ইন্টু এন প্লাস ওয়ান তাহলে এন তার মানে চল্লিশ দুগুনো আশি আর একে একাশি তাহলে আমরা বসাই দিলাম একাশি আর ভাগ কত ভাগ হচ্ছে সিক্স তো ছয় দ্বারা যদি আমরা কাটি তিন দুগুণ ছয় থাকলো দুই দুই দ্বারা চল্লিশকে কাটলে বিশ দুগুনো চল্লিশ ওই তিন দ্বারা একাশিকে যদি আমরা কাটি তাহলে তিন সাতাশে একাশি এখন বিশ দ্বারা সাতাশকে যদি আমরা গুণ করিস সাতাইশ দু গুণ চুয়ান্ন তার মানে পাঁচশো চল্লিশ হচ্ছে আর গুণন একচল্লিশ থাকতেছে তো একচল্লিশ দ্বারা পাঁচশো চল্লিশকে গুণ করলে কত হয় এক শূন্য শূন্য চার একে চার পাঁচ এক পাঁচ এক ঘর ক্রস চার শূন্য শূন্য চার চারে ষোলোর ছয় হাতে এক চার পাঁচে কুড়ি আর একে একুশ তাহলে শূন্য চার পাঁচ ছয় এগারো এক হাতে এক একের এক দুই আর এই দুই বসে গেল তাহলে বাইশ হাজার একশো চল্লিশ তাহলে বলেন তো অ্যান্সারটা বাইশ হাজার একশো চল্লিশ খ নম্বর অপশনে রয়েছে কিনা অবশ্যই রয়েছে তাহলে আমরা বলতে পারি এই যে রুলটা আমরা আপনাদেরকে হচ্ছে এখানে লিখে দিয়েছি এই যে রুলটা এই রুলটা জাস্ট আপনারা মনে রাখবেন মনে রাখলেই আপনারা এই ধরনের অঙ্কগুলো করে ফেলতে পারবেন তো এরপর যে একটু বলি যারা চ্যানেলে একেবারে নতুন আমার ভিডিও প্রথম দেখছেন সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন এবার আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাচ্ছি দুই নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে তিন যোগ ছয় যোগ নয় যোগ ডট 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 ধারাটির কততম পদ তেত্রিশ এটা ষোলোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার এসেছে তো অঙ্কটা কিন্তু খুবই সহজ আপনারা চাইলে সূত্র প্রয়োগ করেও করতে পারেন আবার ম্যানুয়ালি অর্থাৎ হাতে হাতে হিসাব করেও আপনারা অঙ্কটা করতে পারেন তো আমরা শুরুতে ম্যানুয়ালি হিসাব করি তো দেখা যাচ্ছে শুরুর পদটা হচ্ছে তিন তারপরে ছয় তারপরে নয় আচ্ছা তাহলে তিন তিন করে গ্যাপ তাহলে নয়ের পরে কত হবে বারো বারোর পরে পনেরো পনেরোর পরে আঠারো আঠারোর পরে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশের পর তিরিশ তিরিশের পর তেত্রিশ তাহলে বলা হচ্ছে কি ধারাটির কততম পদ তেত্রিশ আচ্ছা বলেন তো দেখি এখানে কয়টা পদ হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা তাহলে এগারো নম্বর পদটা হচ্ছে তেত্রিশ তাহলে নিঃসন্দেহে আমাদের গ নম্বর অপশনটা রাইট এখন ঘটনা হচ্ছে এই অঙ্কটা তো আমরা ম্যানুয়ালি হিসাব করলাম কিন্তু এখানে যদি কততম পদ তেত্রিশ না বলে এই সংখ্যাটা বলতো যে কততম পদ দুইশো কততম পদ এক ছয় বা নয় যাই বলুক না কেন তখন আমরা কিন্তু এইভাবে ম্যানুয়ালি হিসাব করতে পারতাম না তখন কি করতে হতো আমাদেরকে আমাদের কিন্তু সূত্র প্রয়োগ করতে হতো তো সূত্রটা কি সূত্রটা হচ্ছে শেষ পদ শেষ পদ বা তম পদ ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি এই সূত্রের সাহায্যে আমরা কয়টা পদ হচ্ছে রয়েছে সেটা যেমন বের করতে পারি আর কত তম পদ সেটাও আমরা বের করতে পারি আচ্ছা বলেন তো শেষ পদ কত দেওয়া আছে তেত্রিশ তাহলে আমরা শেষ পদের জায়গায় থার্টি থ্রি বসায় দিলাম এ মানে প্রথম পদ প্রথম পদ কত থ্রি বসাই দিলাম থ্রি প্লাস এনের মান বের করতে বলেছে যেহেতু বলেছে কত তম পদ এন হচ্ছে তম পদ তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু ডি কত ডি হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগফল বা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদের বিয়োগফল ফল তাহলে কত হচ্ছে ছয় থেকে তিন বাদ দিলে হচ্ছে তিন এখন আসেন এই তেত্রিশ এই দিকে থাকলো এই তিন এইদিকে এসে মাইনাস তিন হয়ে গেল ইকুয়াল তিন দ্বারা এন কে গুণ করলে থ্রি এন মাইনাস তিন দ্বারা কে গুণ করলে তিন তাহলে তেত্রিশ থেকে বাদ দিলে কত থাকতেছে ত্রিশ ইকুয়াল এই দিকে কত থাকে থ্রি এন মাইনাস হচ্ছে থ্রি আমরা যা আছে সেটাই রাখলাম এখন আসেন এই তিন যদি এইদিকে আসে তাহলে ত্রিশ যোগ তিন টু ইকুয়াল টু কত হয়ে যায় হচ্ছে থ্রি এন মানে যা আছে তাই আর তিনটা যেহেতু প্লাস হয়েছে তাহলে সুতরাং আমরা বলতে পারি থ্রি এন ইকুয়াল টু তেত্রিশ আর তিন কত হচ্ছে সরি তিরিশ আর তিন কত হচ্ছে তেত্রিশ এখানে সুতরাং হবে না সবগুলো কিন্তু বা হবে কেননা ফাইনাল লাইনে আমরা সুতরাংটা ব্যবহার করি তাহলে সুতরাং এন ইকুয়াল উপরে তেত্রিশ তার নিচে তিন তেত্রিশকে তিন দ্বারা কাটলে কত হবে এগারো তাহলে খেয়াল করে দেখেন আমরা কিন্তু এই পদ্ধতিতেও এগারো অ্যান্সারটা বের করে ফেললাম তবে যেহেতু এই অঙ্কটা ছোট অঙ্ক তো সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি হচ্ছে খুব সহজেই অঙ্কটা করে ফেলতে পারলাম আর যদি বড় থাকে তখন আমি বলবো যে আপনারা এই সূত্রের আদলে হচ্ছে করে ফেলবেন এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের তিন নম্বর অঙ্কটা দেখেন এটা বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার পদে দুই হাজার আঠারোতে এসেছে এবং সম্ভবত একটা বিশেষ পরীক্ষাতেও এই ধরনের অঙ্কই এসেছে তো খেয়াল করে দেখেন বলা হচ্ছে পাঁচ যোগ আট যোগ এগারো যোগ চোদ্দ যোগ ডর ডর এ ধারাটির কততম পদ তিনশো দুই সরি তিনশো বিশ হচ্ছে বলা হচ্ছে কততম পদ হচ্ছে তিনশো বিশ তো আমরা যদি এই অঙ্কটা মেনুয়ালি করতে যাই তা আচ্ছা বলেন তো দেখি পাঁচের পরে আট কত বৃদ্ধি তিন বৃদ্ধি আটের পরে এগারো কত বৃদ্ধি তিন এগারোর পরে চোদ্দো কত বৃদ্ধি তিন বৃদ্ধি এইভাবে বৃদ্ধি পেতে পেতে ধারাটির কততম পদ তিনশো বিশ তাহলে অবশ্যই আপনারা এই অঙ্কটা করতে পারবেন তো এই অঙ্কটা করে অবশ্যই আপনারা অ্যান্সারটা জানাবেন আর যদি এই অঙ্কটার অ্যান্সার না থাকে তাহলেও লিখবেন যে তিন নম্বর অঙ্কের হচ্ছে অ্যান্সার পাওয়া যাচ্ছে না তাহলে আমি এই অঙ্কটা আপনাদের লিখলাম এইচ ডাব্লিউ ওয়ান আমি এক এর আগে যে অঙ্কটা করে দিয়েছি সেই অঙ্কটার আদলেই কিন্তু আপনারা এই অঙ্কটা করে ফেলবেন ঠিক আছে এবং অবশ্যই অবশ্যই খাতা কলম নিয়ে করবেন এটা কিছুটা বড় অঙ্ক তো সেক্ষেত্রে আপনাদের প্র্যাকটিসটা ভালো হবে এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এটা তেত্রিশতম বিশেষ পরীক্ষার একটা অঙ্ক বলা হচ্ছে কিউব রুট তার ভিতরে কিউব রুট এ কিউব এর মান কত হবে সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে তো আমরা যদি এই অঙ্কটা করতে চাই তাহলে দেখেন আমরা আগে অঙ্কটা তুলব কি আছে কিউব রুট তার ভিতরে আবারও কিউব রুট তার ভিতরে রয়েছে এ কিউব মনে রাখতে হবে স্কোয়ার রুট যেমন কাটা যায় সেরকমভাবে কিউব এবং কিউব রুট কাটা যায় তাহলে কি থাকে বলেন তো কিউব রুট এ থাকে ঠিক আছে এই থ্রি আর এই কিউব কাটা গেল অর্থাৎ রুট সহ এই থ্রি থ্রি সহ বাদ চলে গেল এখন এই এ এর পাওয়ার কত ওয়ান তাহলে এ আমরা ইকুয়াল দেবো এখানে ইকুয়াল এ এই ওয়ানটা উপরে যাবে আর এই থ্রিটা নিচে চলে আসবে নিঃসন্দেহে বুঝতে পেরেছেন তাহলে এ টু দি পাওয়ার ওয়ান ভাগ থ্রি তার মানে ক নম্বর যে অপশনটা রয়েছে সেই অপশনটাই আমাদের রাইট অপশন ঠিক আছে এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি পাঁচ নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি যে রুট অভার থ্রি ইন্টু রুট অভার ফাইভ টু দি পাওয়ার ফোর এর মান কত নিচে সম্ভাব্য চারটা অপশন দেওয়া রয়েছে এটাও বিশেষ পরীক্ষার একটা অঙ্ক এটাও তেত্রিশতম বিশেষ এসেছে তো খেয়াল করে দেখেন আমরা অঙ্কটাতে দেখতে পাচ্ছি যে আমাদের টু দি পাওয়ার ফোর দেওয়া রয়েছে আমরা অঙ্কটা একটু এভাবে লিখি রুট থ্রি টু দি পাওয়ার ফোর ইন্টু রুট ফাইভ টু দি পাওয়ার ফোর আমি কিন্তু বেশ কয়েকবার এই অঙ্কটা করে দিয়েছি বারবার করে দিচ্ছি হচ্ছে অর্থাৎ আপনারা বুঝে নেবেন যে এই অঙ্কটার গুরুত্ব অনেক বেশি এবং অঙ্ক সহজ হলেও বারবার চাকরির পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্ক আসে তাহলে ইকুয়াল আমরা করতে পারি কি এই যে রুট থ্রি রুট থ্রির উপর আমরা স্কোয়ার করব স্কোয়ার করে আমরা ব্র্যাকেট দিয়ে তার বাইরে আরেকটা স্কোয়ার দেবো কেন সেটা কেননা দুই দুগুনো চার এই জিনিসটা করার অর্থ হচ্ছে আমরা স্কোয়ারের রুট কেটে দেবো তাহলে একইভাবে রুট ফাইভেরও আমরা ক্যালকুলেশন করব রুট ফাইভের উপরে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে তার উপরে স্কোয়ার তাহলে এটা আর এটা ক্রস করে দিলাম এটা আর এটা ক্রস করে দিলাম তাহলে ইকুয়াল তিনের উপরে স্কোয়ার থাকলো ইন্টু এখানে দেখেন পাঁচের উপর স্কোয়ার থাকলো মাঝখানে কিছু না থাকা মানে তো গুণ থাকা তাহলে তিন তেখা নয় গুণন পাঁচ পাঁচে পঁচিশ নয় আর পঁচিশ যদি আপনারা গুণ করেন তাহলে দুইশো আসবে আমাদের অ্যান্সার তাহলে নিঃসন্দেহে গ নম্বর অপশনটা আমাদের রাইট অপশন এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এই অঙ্কটাতে বলা হচ্ছে হান্ড্রেড রুট অফ দি পাওয়ার হলে ভ্যালু বা মান কত তো অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ যা আছে তাই রাখতে হবে এবং এই যে রুট অফ ফাইভ এই রুট অফ ফাইভকে আমরা কি বলতে পারি পাঁচের উপরে বা ফাইভের উপরে আমরা কিন্তু হাফ লিখতে পারি ওকে এই জিনিসটা লিখতে পারি লেখার পর খেয়াল করে দেখেন যে এই রুট পাঁচের উপরে কিন্তু টু এক্স ছিল তাহলে আমরা সেকেন্ড ব্রাকেট দিয়ে উপরে কত লিখবো টু এক্স লিখব ইকুয়াল কত ওয়ান আমি কিন্তু প্রশ্ন থেকে সরাসরি এই লাইনে চলে আসলাম তাহলে বা আমরা কী লিখবো এবার হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ ইন টু আচ্ছা বলেন তো দেখি এই পাওয়ার আর পাওয়ার গুণ হয় কি না অবশ্যই তাহলে এই টু আর এই টু কেটে যায় থাকে ফাইভ টু দি পাওয়ার এক্স তাহলে ফাইভ টু দি পাওয়ার এক্স ইকুয়াল কত ওয়ান তাহলে বা এই একশো পঁচিশকে আমরা লিখতে পারি কি পাঁচের উপরে কিউব পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ ইন্টু ফাইভ টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে ওয়ান তাহলে বা এই দুই পাঁচের মধ্যে একটা পাঁচ লিখবো আর উপরে হচ্ছে থ্রি প্লাস ওয়ান আমরা জানি গুণ অবস্থায় পাওয়ারগুলো যোগ হয় তাহলে আমরা থ্রি প্লাস এক্স এটা লিখে দিব ইকুয়াল হচ্ছে এদিকে ওয়ান তো আমরা করবো কি এই ওয়ানকে ফাইভ টু দি পর জিরো লিখবো কেননা সূচকের নিয়মে যে কোনো সংখ্যার উপর পাওয়ার জিরো থাকা মানে তার মান ওয়ান এটা কিন্তু আমরা লিখতেই পারি ফাইভ যেহেতু প্রয়োজন তাই আমরা এখানে ফাইভ নিয়ে নিলাম তাহলে ফাইভ টু দি পর জিরো মানে কি ওয়ান আদতে এখানে যদি সেভেন থাকতো এখানে সেভেন টু দি পর জিরো নিতাম এর মূল কারণ কি কারণ হচ্ছে বেস বেসকে আমরা কেটে দেব তাহলে বা আমরা লিখতে পারি থ্রি প্লাস এক্স ইকুয়াল টু জিরো তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু কি হবে এই তিন ওই দিকে গেলে মাইনাস তিন হয়ে যাবে তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা রাইট এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি এ ভাগ বি টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি ইকুয়াল বি ভাগ এ টু দি পাওয়ার এক্স মাইনাস ফাইভ যদি হয় তবে এক্স ইকুয়াল টু হোয়াট মানে এক্সের মান কত এটাও তেত্রিশতম বিশেষ পরীক্ষার একটা প্রশ্ন তো আমরা অঙ্কটার সলিউশন যদি করি তাহলে আমরা অঙ্কটা শুরুতে তুলব এ ভাগ বি তার উপরে টু দি পাওয়ার কত দেওয়া আছে এক্স মাইনাস থ্রি ইকুয়াল বি ভাগ এ তার উপর টু দি পাওয়ার কত দেওয়া আছে এক্স মাইনাস ফাইভ এটা দেওয়া আছে তাহলে বা আমরা যেটা করতে পারি খেয়াল করে দেখেন আমরা জানি যে বেজ আর বেজ সমান হলে পাওয়ার সমান পাওয়ার লেখা যায় কিন্তু এখানে এ ভাগ বি আর এখানে কি বি ভাগ এ তাহলে আমরা এ যে কোনো একটাকে অর্থাৎ এইটাকে যদি এটার মতো বানাতে চাই তাহলে এটা যা আছে আমরা তাই রাখবো এক্স মাইনাস থ্রি ইকুয়াল এটাকে আমরা এ ভাগ বি দিয়ে দিব তো যেহেতু নিচেরটা উপরে উপরেরটা নিচে করলাম অর্থাৎ রিভার্স করে দিলাম তো সেক্ষেত্রে আমাদের মাইনাস দ্বারা এটাকে গুণ করতে হবে অর্থাৎ পাওয়ারকে মাইনাস দ্বারা গুণ করলে কেবল এই কাজটা আমরা করতে পারি তাহলে এক্সের সামনে মাইনাস চলে আসলো মাইনাস এক্স আর ফাইভটা মাইনাস ছিল প্লাস ফাইভ হয়ে গেল মাইনাস দ্বারা এটা গুণ এটাকেও গুণ তাহলে এটা আর এটা সেম জিনিস ক্রস করে দিলাম তাহলে বা আমরা বলতে পারি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি ইকুয়াল মাইনাস এক্স প্লাস ফাইভ যা আছে তাই আমরা লিখে দিলাম তাহলে বা এক্স এই মাইনাস এক্স এদিকে আসলে প্লাস এক্স হয়ে যাচ্ছে আর এদিকে ফাইভ এই থ্রি এদিকে আসলে প্লাস থ্রি হয়ে যাচ্ছে তাহলে বা টু এক্স ইকুয়াল টু পাঁচ আট তিন কত হবে আট সুতরাং এক্স ইকুয়াল টু আটকে দুই দ্বারা ভাগ করলে কত হয় চার তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি তো এ পর্যায়ে আমি একটু বলি অনলাইনে যদি আপনারা হচ্ছে ম্যাথের বেসিক টু অ্যাডভান্স ম্যাথ কোর্সে ভর্তি হতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে যে নম্বরটা আমি দিয়ে দিচ্ছি সেই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে ইমোতে অথবা নর্মাল কলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ওকে এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের আট নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে নাইন টু দি পাওয়ার এক্স প্লাস নাইন টু দি পাওয়ার এক্স প্লাস নাইন টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হোয়াট এটা এনএসআই এর ফিল্ড অফিসার পদে দুই হাজার একুশে এসেছিল তো অঙ্কটা আমরা আগে তুলি নাইন টু দি পর এক্স প্লাস হচ্ছে নাইন টু দি পর এক্স প্লাস হচ্ছে নাইন টু দি পর এক্স এখন এখানে কয়টা নাইন টু দি পর এক্স আছে বলেন তো দেখি তিনটা নাইন টু দি পর এক্স আছে তার মানে আমরা লিখতে পারি থ্রি নাইন টু দি পর এক্স মাঝখানে আমি ইচ্ছা করি একটা ইন্টু চিহ্ন দিয়ে দিলাম তাহলে থ্রি ইন্টু নাইন টু দি পর এক্স মানে কি তিনের উপর স্কোয়ার তার সাথে এক্স দিয়ে দেওয়া যায় তার মানে পাওয়ার 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 গুণ হয় দুই তিনের মধ্যে এক তিনে আমরা লিখতে পারি এই তিনের পাওয়ার কত এক তাহলে ওয়ান প্লাস টু এক্স তাহলে আমরা বলতে পারি এক্স ওয়ান প্লাস কত টু এক্স অথবা আমরা এটাকে লিখতে পারি থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান তাহলে আমরা দেখতে পাচ্ছি গ নম্বর যে অপশনটা রয়েছে থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান এটাই হচ্ছে আমাদের রাইট অপশন এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের নয় নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে একটি গরু পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো গরুটি আরও তিনশো পঞ্চাশ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হতো গরুটির ক্রয় মূল্য কত এটা চল্লিশতম বিশেষ প্রিলিমিনারি টেস্টের একটা অঙ্ক তো আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে একটি গরু পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হয়েছে তো গরুটি যদি আরও তিনশো পঞ্চাশ টাকা বেশি মূল্যে বিক্রয় করা হতো তাহলে দশ পার্সেন্ট লাভ হতো ক্রয় মূল্য আমাদের কাছে জানতে চাচ্ছে তো যে কোনো পার্সেন্টেজের অঙ্কে ক্রয় মূল্য মানে একশো পার্সেন্ট সেটা আমি আপনাদের অনেকবার বলে দিয়েছি তো খেয়াল করে দেখেন যেহেতু বলা হচ্ছে পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হয়েছে আবার তিনশো পঞ্চাশ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ক্ষতিটা পুষিয়ে আরও দশ পার্সেন্ট লাভ হতো তার মানে আমরা বলতে পারি পঁচিশ হাজ দশ পঁয়ত্রিশ পার্সেন্ট মানে এই তিনশো পঞ্চাশ টাকা তাহলে আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে পঁয়ত্রিশ পার্সেন্টের ভ্যালু হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তাহলে এক পার্সেন্টের ভ্যালু কত তাহলে উপরে তিনশো পঞ্চাশ তার নিচে পঁয়ত্রিশ যেহেতু এক পার্সেন্ট মানে কম আর তাহলে একশো পার্সেন্টের ভ্যালু কত তার মানে এই একশোটা আলটিমেটলি উপরে চলে যাচ্ছে তাহলে গুণ দিয়ে একশো আমরা লিখে দিলাম চাইলে এই পুরো লাইনটা নিচে লিখতে হইতো আমাদেরকে তো আমরা লিখলাম না এক লাইনে আমরা বসিয়ে দিলাম তাহলে খেয়াল করে দেখেন পঁয়ত্রিশ দিয়ে যদি আমরা এটাকে কাটি পঁয়ত্রিশ দশে তিনশো পঞ্চাশ তাহলে দশ দিয়ে এক হাজারকে একশোকে গুণ করলে কত হবে এক দিয়ে তিনটা শূন্য তার মানে এক হাজার তো নিঃসন্দেহে আমাদের গ নম্বর যে অপশানটা রয়েছে সেই অপশনটা রাইট অপশন এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তো এরপর যে একটু বলি যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে মূর্তি ভিডিওটা দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন এবং এবারে আমরা সর্বশেষ যে অঙ্কটা সেই অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে টাকায় তিনটি করে আম ক্রয় করে টাকায় দুইটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে পঞ্চাশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট নাকি দশ পার্সেন্ট এই অঙ্কটা আমি কিন্তু অনেকবার আপনাদেরকে করে দিয়েছি কিভাবে সূত্র শর্টকাট ম্যাথডে প্রয়োগ করে অঙ্কটা করতে হবে আমি কিন্তু অসংখ্যবার দেখিয়ে দিয়েছি তো অবশ্যই এই অঙ্কটা আপনাদেরকে এইচডাব্লিউ দিয়ে দিচ্ছি এবং এই আদলে আমি কিন্তু আজকে কোনো অঙ্ক করাই দিলাম না তো এটা হচ্ছে এইচডাব্লিউ টু যারা অঙ্কটা করতে পারবেন অবশ্যই অবশ্যই অঙ্কটার অ্যান্সার আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে